ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি, আশা করছি তোমাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। তো পুজোর সময় আমি আমার হেয়ারে স্মুথনিং করিয়েছিলাম। তোমরা যারা ইন্ডিয়ান ব্লগার অপর্ণা আমার চ্যানেলটা ওয়াচ করো, তারা নিশ্চয়ই জানবে আমি এবার পুজোতে আমি আমার হেয়ারে স্মুথনিং করিয়েছিলাম। তো স্মুথনিং করানোর সময় তোমরা সবাই জানো যে স্পা করা খুব জরুরি। তো স্মুথনিং করার 3 দিন পর হেয়ার ওয়াশ করার সঙ্গে সঙ্গে আমি পার্লার থেকে স্পা করিয়েছিলাম। তো আমার স্পায়ের চার্জ পড়েছিল সে সময় 500 কি 600 টাকা এরকম। তো স্পা 500 থেকে স্টার্ট হয়, তারপর 1000, 1500, 2000 অনেক রকম আছে। তো তারপর কিন্তু আমি স্পা করাইনি, কারণ আমার পক্ষে সম্ভব না বারবার পার্লারে গিয়ে 500 টাকা খরচ করে এতটা টাইম দিয়ে সংসার কাজকর্ম ফেলে গিয়ে পার্লারে বসে থেকে স্পা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি বাড়িতে স্পা করব এবং সেটা তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার মতন তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে, আর যারা পার্লারে গিয়ে করতে পারবে তারা তো করবেই, কিন্তু এর যেটা রেজাল্ট হবে একদম পার্লারের মতন। তো দেখো আমার চুলের শাইনটা দেখো, তোমরা শাইন দেখেই বুঝতে পারবে। দেখো চুলটা সিল্কি শাইনি এবং স্মুথ হয়ে গেছে আর ম্যানেজেবল হয়ে গেছে আর ভীষণ শাইন করছে। তো এটা কিন্তু স্পা করার ফলেই হয়েছে। তো তোমরা যারা বাড়িতে স্পা করতে চাও পার্লারে না গিয়ে, তারা আমার এই ভিডিওটা অবশ্যই দেখো। শুধু স্মুথনিং আর স্ট্রেটনিং করানোর পরেই যে স্পা করতে হবে এটা নয়, তোমরা নর্মাল হেয়ারেও স্পা করতে পারো। স্পা মাসে 2 বার করার তো অবশ্যই চেষ্টা করবে, সেখানে না হলেও 1 বার অবশ্যই করতে হবে। তো আমি এখানে ম্যাট্রিক্সের প্রোডাক্ট দিয়ে স্পা করবো, যেহেতু আমি আমার হেয়ারে স্মুথনিং করিয়েছি ম্যাট্রিক্সের প্রোডাক্ট দিয়ে। তো তোমরা বাড়িতে ঘরোয়া ন্যাচারালভাবেও স্পা করতে পারো, সেই ভিডিও আমি শেয়ার করেছি আমার এই চ্যানেলে, তো তোমরা চাইলে দেখতে পারো। তো স্মুথনিং বা স্ট্রেটনিং শুধু করলেই হলো না, সেটাকে মেনটেন অবশ্যই করতে হবে। তো তার জন্য স্পা খুব জরুরি। তো আমি স্মুথনিং করেছিলাম ম্যাট্রিক্সের প্রোডাক্ট দিয়ে, তো আমি ম্যাট্রিক্সেরই স্পা ইউজ করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে বাড়িতেই আমরা কিভাবে পার্লারের মতো স্পা করতে পারি আর রেজাল্টও একদম পার্লারের মতনই আসবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা আমি দেখো হেয়ার ওয়াশ করে চলে এসেছি। আমি একদম শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটাকে ওয়াশ করে নিয়েছি, আর আমি কিন্তু কন্ডিশনার ইউজ করিনি। তোমরা মনে রাখবে হেয়ার স্পা করার আগে কন্ডিশনার একদম ইউজ করবে না। তো আমার চুলটা দেখো এখনো ভেজাই আছে, একদম শুকোয়নি। তো আমি ভেজা চুলেই কিন্তু স্পাটা অ্যাপ্লাই করব। চলো তাহলে শুরু করে নিই। তো আমি এখানে যে স্পাটা ইউজ করব, আগেই তোমাদের বলেছি যেহেতু স্মুথনিং আমি ম্যাট্রিক্সের কেমিক্যাল দিয়েই করেছি, তাই জন্য আমি কিন্তু ম্যাট্রিক্সের শ্যাম্পু কন্ডিশনার স্পা সিরাম যা বলো সেটাই ইউজ করি। তো আমি এখানে ইউজ করব ম্যাট্রিক্সের অপটিকেয়ারের স্মুথনিং অ্যান্ড স্ট্রেটনিং প্রফেশনাল আল্ট্রা স্মুথনিং মাস্ক, ঠিক আছে? এটাই কিন্তু স্পা এবং এতে আছে শিয়া বাটার। ওকে তো চলো শুরু করা যাক। তো দেখো যেসব উপকরণগুলো আমার দরকার, একটা কাঁচের বাটি, একটা চামচ, একটা চিরুনি, একটা ক্ল্যাচার লাগবে, তার সাথে সিরাম, যেই সিরামটা আমি ইউজ করি ম্যাট্রিক্সে, আর এই হেয়ার মাস্কটা। তো চলো স্পাটা বানিয়ে ফেলি। তো আমি আমার চুলের লেন্থ অনুযায়ী ক্রিমটা নিয়ে নেব। আমি এখানে 2 চামচ ক্রিম ইউজ করব। তোমরা তোমাদের লেন্থ অনুযায়ী কিন্তু ক্রিমটা নেবে। এরপর ম্যাট্রিক্সের স্মুথ থেরাপি ডিপ স্মুথনিং সিরাম আমি নিচ্ছি। তো আমি সিরাম এখানে খুব সামান্য ইউজ করব। এবার দুটোকে ভালোভাবে মিশিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার স্পা ক্রিম, চলো এবার এটা চুলে আমি অ্যাপ্লাই করি। তো স্পা ক্রিম আমার রেডি। তো এবার আমি চুলটাকে একটু আঁচড়ে নেব, দুটো পাতে ভাগ করে নেব। চুলটা কিন্তু আমার একদম ভেজা আছে, একদমই ভেজা, ভেজা চুলেই আমি অ্যাপ্লাই করবো। দুটো পার্টে চুলটাকে ভাগ করে একটা পার্ট আমি ক্ল্যাচার দিয়ে আটকে দেব, ঠিক আছে? এবার চুলের এই পার্টটাতে আমি অ্যাপ্লাই করবো স্পা ক্রিম। তো এই ব্রাশ দিয়ে দিয়ে আমি ক্রিমটা নেব এবং চুলে অ্যাপ্লাই করব। প্রথমে কিছুটা চুল নেব, সেটাতে ভালো করে অ্যাপ্লাই করে দেব। ভালোভাবে পুরো চুলটাতে লাগাতে হবে এবং হাত দিয়ে একবার করে এভাবে আমি টেনে দেবো, তাহলে কি হবে পুরো চুলটাতে ক্রিমটা যাবে। আমি কাছের থেকে দেখাচ্ছি, এবার আরো কিছু একটা চুল নেব, সেটা তো সেম প্রসেসে আমি অ্যাপ্লাই করব। Tomorrow.
দেখো একটা পার্টে আমি ভালোভাবে ক্রিমটাকে লাগিয়ে নিয়েছি। এবার আমি একটু চুলটা আঁচড়ে নেবো। আঁচড়ে নিলে কি হবে, পুরো চুলটাতে সব জায়গায় ভালোভাবে ক্রিমটা লেগে যাবে, একদম লেন্থ পর্যন্ত আমি ভালোভাবে আঁচড়ে নেবো। তো পুরো ক্রিমটা আমার চুলে কিন্তু লেগে গেল। তো এবার আমি কি করব, ক্ল্যাচারটা দিয়ে এই পোর্শনটাকে আটকে নেবো। যেহেতু এই পার্টটাতে আমার ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেছে, তো এবার আমি এই পার্টটাতে ক্রিমটা ইউজ করব। এবার একটু পুরো চুলটাকে একটু আঁচড়ে দেবো, যাতে সমস্ত যে মাস্কটা আমি লাগিয়েছি পুরো চুলে যাতে ঠিকভাবে সব জায়গায় লেগে যায়, তাই জন্য একটু আমি আঁচড়ে নেবো। পুরো চুলটা আমি এভাবে আঁচড়ে নিয়েছি। এবার চুলটাকে কিন্তু আমি ক্ল্যাচার দিয়ে আটকে নেবো। তো এবার ক্ল্যাচার দিয়ে আমি চুলটাকে আটকে নিয়েছি। তো এবার হচ্ছে হেয়ারটাকে স্টিম দিতে হবে। তো পার্লারের মতন তো সেই প্রসেস আমার কাছে অ্যাভেলেবেল নয়, এবং হেয়ার ড্রায়ারও আমার কাছে নেই। তো চলো তাহলে এটাও শেয়ার করি যে আমি কিভাবে আমি হেয়ার ড্রায়ার ছাড়াই হেয়ারটাকে আমি হিট দেবো। চলো শেয়ার করি তোমাদের সাথে। এখানে দেখো একটা পাত্রে আমি গরম জল নিয়ে নিয়েছি। এবার এই গরম জলের পাত্রের ভেতর আমি একটা চাওয়ালের মাঝখানের অংশটা ডুবিয়ে দেবো। মাঝখানের অংশটা ডুবিয়ে দুদিক থেকে এইভাবে মুড়ে আমি ভালো করে টাওয়ালটাকে চেপে নেবো। ঠিক এইভাবে আমি চিপে নেবো, কেননা জলটা গরম তো, তো ওতে হাতে হাত দিলে গরম লেগে যাবে। তো এই জন্য আমি এইভাবে টাওয়ালটাকে চিপে নিলাম। তো টাওয়ালটা যে গরম করে নিয়েছি সেটা ডাইরেক্ট আমি চুলে দিতে পারবো না, তাহলে আমার মাস্কটা উঠে যাবে। তো সেই জন্য আমি একটা এরকম বড় প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিয়েছি, ক্যারি ব্যাগ। এটা দিয়ে এবার পুরো চুলটাকে আমি কভার করব। দেখো পুরো চুলটাকে আমি কভার করে নিয়েছি। দেখো পেছনে একটা গিট লাগিয়ে দিয়েছি, এর উপরে এবার আমি টাওয়ালটা দিয়ে মুড়ে দেব পুরো চুলটাকে। এবার এই টাওয়ালের যে গরম ভাবটা সেটা পুরো কিন্তু আমার চুলের ভেতরে যাবে, কেননা কখনো ডাইরেক্ট হিট চুলে দেওয়া একদমই ঠিক নয়। তো সেই জন্য এইভাবে আমি দিচ্ছি। তো এভাবে 3-4 বার আমি চুলে কিন্তু হিট দেবো। খেয়াল রাখবে একদম ফুটন্ত গরম জল নয়, একটু মিডিয়াম, নাহলে চুলের কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো এইভাবে আমি গরম ভাবটা পুরো দেবো 3-4 বার। তারপর আধ ঘন্টা আমি চুলটাকে রেখে দেবো, তারপর আমি হেয়ার ওয়াশ করব। তো চলো বন্ধুরা আধ ঘন্টা পর আমি তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে, আর দেখো আমার চুলটা একদম টান টান শক্ত শক্ত হয়ে গেছে, মাস্কটা একদম ড্রাই হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যে হয়ে গেল। আজকের ওয়েদারটা একদম টান টান ওয়েদার, যদিও গরমকাল নয় তবেও ওয়েদারটা একদম মানে রোদ তো আছে তার সাথে টান টান। আর আমি এটা লাগিয়ে সব কাজবাজ করছিলাম, তো এর মধ্যেই দেখো শুকিয়ে গেছে আর বেশ টান টান শক্ত শক্ত হয়ে গেছে। দেখো কাছের থেকে একটু দেখাচ্ছি আমি, শক্ত শক্ত একদম হয়ে গেছে। চলো তাহলে হেয়ারটা ওয়াশ করে ফেলি। তো হেয়ার ওয়াশ করার পর আমি তোমাদের সাথে দেখা করছি। অবশ্যই আমি হেয়ার ওয়াশ করে চলে এসেছি। এবার আমি সিরাম অ্যাপ্লাই করব, ম্যাট্রিক্স ডিপ স্মুথনিং সিরাম। একদম ঘষে ঘষে লাগাবো না, আলতো হাতে পুরো চুলটাতে কিন্তু আমি লাগিয়ে নিই। লাগিয়ে নিচ্ছি সিরাম। এবার হেয়ারটা ড্রাই হয়ে যাওয়ার পর আমি তোমাদের সাথে দেখা করছি। ওকে চলো, হেয়ার ড্রাই হয়ে গেছে এরকম, আর হেয়ার একদম সফট স্মুথ আর ম্যানেজেবল হয়ে গেছে। আর হেয়ার স্পা করার পর একটা একটা চুল তোমার আলাদা হয়ে যাবে, দেখো একদম স্মুথ সফট সিল্কি হয়ে গেছে। ট্রাস্ট মি গাইস, দেখো ভীষণভাবে শাইন করছে আমার হেয়ার। তাহলে আমরা পার্লারে গিয়ে কেন হাজার হাজার টাকা খরচ করবো, তাই না? তো স্পা তো কম করে 500 টাকা থেকে স্টার্ট হয় আমার যেটা জানা, তার থেকে বাড়িতে আমরা ইজিভাবে হেয়ার স্পা করতে পারি, আর রেজাল্ট যেটা আসবে একদম পার্লারের মতনই। তো আমি পার্লার যেতে তোমাদের না বলছি না, যারা যাদের ইচ্ছে তারা অবশ্যই যাবে, আর যারা আমার মতো আর কি সবসময় সম্ভব হয় না এত টাকা দিয়ে, তারপর একটা সময়েরও ব্যাপার আছে, একটা সময় হাতে করে নিয়ে পার্লারে যেতে হয় যেটা আমার পক্ষে সম্ভব হয় না, তো আমি তাই জন্য বাড়িতে এইভাবে করি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো চুলটা একদম সফট ম্যানেজেবল হয়ে গেছে। তো শুধু স্মুথনিং বা স্ট্রেটনিং করলেই হবে না, সেটাকে মেনটেন করতে হবে অবশ্যই আমাদের।
তো মেনটেন করলেই আমাদের চুলটা ভালো থাকবে, তাই না? এত টাকা দিয়ে আমরা যখন স্ট্রেটনিং বা স্মুথনিং করাচ্ছি তাহলে সেটাকে মেনটেনও করতে হবে, তবেই আমাদের এটা স্ট্রে করবে। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি ইজিভাবে যে কোনোভাবে আমার চুলটাকে আমি ম্যানেজ করতে পারি। দেখো পেছন থেকে একবার দেখিয়ে দিচ্ছি, বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? যদি ভালো লাগে আর যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক, তার সঙ্গে অনেক অনেক শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ওকে, তো টাটা বাবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।